ময়মনসিংহে বিয়ের জন্য রাজি করাতে না পেরে এক কিশোরীর শতাধিক ছবি ও ভিডিও টিকটকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বখাটের বিরুদ্ধে। কিশোরীর পরিবারের হামলা চালিয়েছে সে। ঘটনার পর থেকে ওই কিশোরী ও তার পরিবার আতঙ্কে রয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নহাটা গ্রামে এমনই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আসাদুল মাদকাসক্ত ও সবসময় একটি ব্যাগে করে রামদা, রড, হাতুড়ি ও কাঠের লাঠি সঙ্গে নিয়ে ঘোরাফেরা করে বলে জানিয়েছে স্থানীয়রা। কিশোরীর পরিবার জানায়, গত 10 মাস ধরে স্কুলে যাওয়া আসার পথে ওই কিশোরীকে উত্তক্ত করে আসছেন আসাদুল। তিনি কিশোরীকে বিয়ের জন্য পরিবারকে চাপ দিয়ে আসছেন। সম্প্রতি বিষয়টি স্থানীয়দের জানালে তারা দুটি সালিশ করেন। এতে আসাদুল আরও ক্ষিপ্ত হয়ে গোপনে ছবি তুলে ও ভিডিও করে টিকটকে ছেড়ে দেন। কিশোরীর মা বলেন, আসাদুল গোপনে ঘরের টিনের দরজা ছিদ্র করে ছবি তুলে ও ভিডিও করে। ওই ছিদ্রগুলো আমি লাল স্কচ টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপরও সারাদিন বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, সুযোগ পেলে ছবি তুলে ও ভিডিও করে। আসাদুলের ভয়ে মেয়ের অন্যের বাড়িতে লুকিয়ে রেখেছি। আসাদুল আমার মেয়ের অনেক ছবি ও ভিডিও টিকটকে ছেড়ে দিয়েছে। গতকাল বাড়িঘরে হামলা করেছে।